বঙ্গবন্ধুর কন্যা জননী শেখ হাসিনা গরিব দুঃখিত মেহনতী মানুষের তার উপরে লাখো কোটি দোয়া আছে, তাই বলে আমরা তাকে ভালোবাসি। আপনি কি শেখ হাসিনা আবার চান? আমি আমি করছি দোষটা চাইলে জনগণের, চাইলে আমিও চাই, জনগণ চাইলে আপনিও চান, চাই। তাহলে আপনি কি আওয়ামী লীগ করেন? আওয়ামী লীগ আর ভীম বিলোকগুলো আমি খাটিয়ে ভাত খাই, পরিশ্রম করে ভাত খাই। কি করেন আপনি? আমি ওই কুদরাককে ব্যবসা করি। কি ব্যবসা? ওই কাঁচা মালের তরকারি। খুব কষ্টই আছি। আগে ভালো ছিলেন? আগে ভালো ছিলাম। ও আচ্ছা, এই কারণে আপনি কষ্ট বলতেছেন? হ্যাঁ, কষ্টে বলতেছি, বিরাট কষ্ট ভাই, ভালো ছিলাম। তা আপনি আপনি জনগণের উদ্দেশ্যে কিছু বলেন? এই জনগণের উদ্দেশ্যে, জনগণ আমার মতো কষ্টই করতেছে, সুখের ব্যবসাদাররা রুজি নাই, ইনকাম নাই, খাওয়া নাই, শান্তি নাই। এক কেজির মধ্যে আধা কেজি নেয়, আধা কেজির মধ্যে এক পানে ইনকামের সুস মানুষের নাই বলতে সত্য কথা। আগে ছিল, আগে ছিল এক কেজি জায়গায় দুই কেজি জায়গা সেনা থাকতে ছিল, ছিল এক কেজি জায়গায় দুই কেজি টাকা। আর এখন নেয় না? এখন নেয় না। মানে তার মানে কি টাকা নাই? টাকা নাই। টাকা কি মানে এখন আসি না, যাওয়ার পরে টাকা সব কি? ইনকামের সুস নাই। ও আচ্ছা, ইনকামের সুস নাই। মিল কারখানা বন্ধ হইয়া ওই নাশকতা করিয়া ও অগ্রতর সিদ্ধি করে বলি। তো আপনার আপনার এই প্রতিবাদ কি এখন? আপনার আপনার মানে আপনার মন্তব্য কি যায় শেখ হাসিনা আসবে? এই তো যে ভালো চালা সেই আসো, যে ভালো চালা আমরা করি। বৈধর যে বিষয়টা বলতেছিলেন হাসিনার, যে শেখ হাসিনা তো বৈধ, এখনো বৈধ টাম বলছে বাংলাদেশ প্রাইম মিনিস্টার যদি ওই পদত্যাগ লেটার না তাহে সে বৈধ আছে। বর্তমানে সরকার জনগণের সরকার নেই, লোকা বয়সে ছাত্র সমাজের বয়সে, এটা বুড়ের সরকার না। বুড়ের সরকার আসলে আমাদের গরিব দুঃখিত মেহনতি মানুষ সকল শান্তিতে বসবাস করতে পারবে।